আগামী জুলাই মাসে পদ্মা সেতুতে রেলওয়ে ট্র্যাক বসানোর কাজ শুরু হবে রেল কর্তৃপক্ষ জানায় আগামী বছরের ডিসেম্বরে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ভাঙ্গা পর্যন্ত রেললাইন চালুর পরিকল্পনা রয়েছে তাদের প্রকল্পের ঢাকা ভাঙ্গা অংশের কাজের অগ্রগতি ঊনপঞ্চাশ শতাংশ আর পুরো প্রকল্পের সার্বিক অগ্রগতি ছাপ্পান্ন শতাংশ পদ্মা সেতু ও পদ্মা রেল সংযোগ সেতুর কাজের অগ্রগতি নিয়ে সুমন মাহমুদের চার পর্বের ধারাবাহিকের আজ দ্বিতীয় পর্ব ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ফরিদপুরের ভাঙা পর্যন্ত আগামী বছরের ডিসেম্বরে চালু করা হবে রেললাইন ইতিমধ্যে প্রকল্পের ঢাকা মাওয়া অংশের বুড়িগঙ্গা এবং ধলেশ্বরী নদীতে রেল সেতু নির্মাণ কাজ এগিয়েছে অনেকটা এছাড়াও এই অংশে রেললাইন এবং স্টেশনগুলো অনেকটাই দৃশ্যমান আগামী জুলাই মাসে পদ্মা সেতুতে রেললাইন বসানো কাজ শুরু হবে সেতুতে এখন চলছে সার্ভের কাজ আর পুরো প্রকল্পের সার্বিক অগ্রগতি হয়েছে ছাপ্পান্ন শতাংশ সাড়ে আট কিলোমিটার রেললাইন আমাদের ছয় মাসের মধ্যে আমরা কাজ শেষ করার জন্য আমাদের প্রস্তুতি নেওয়া হয়েছে বুড়িগঙ্গা ধলেশ্বরী মধুমতি এই তিনটি মেজর ব্রিজের কাজ চলমান আছে এছাড়া এম্বেকমেন্টের কাজ চলমান আছে কিছু কালবার্ট আন্ডারপাসের কাজ চলমান আছে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত এই অংশটাই আমরা আগামী বছর নাগাদ শেষ করার জন্য আমাদের পরিকল্পনা নেওয়া হয়েছে প্রকল্পের দ্বিতীয় অংশ মাওয়া ভাঙা অংশের আরিয়াল খা নদীর উপর রেল সেতু নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে বর্তমানে জাজিরা এবং ভাঙা রেল স্টেশন সহ কালভার্ট এবং আন্ডারপাস নির্মাণ কাজ চলছে আর এই অংশের অগ্রগতি হয়েছে আঠাত্তর শতাংশ বিশ্লেষকরা বলছেন সরকারের অগ্রাধিকার প্রাপ্ত এ সকল প্রকল্পের কাজ দ্রুত সময়ের মধ্যে শেষ করতে হবে একটা সেতুর মধ্যেই দুইটা কম্বিনেশন সুতরাং এখানে কিন্তু সমন্বিত একটা কাজ রেল যেটা নিচের ডেকে আছে উপরের কাজটা শেষ হয়ে যাওয়ার পর নড়াচড়া যখন আর করবে না তখন দ্রুতগতির রেলের জন্য যেই পিসিশনটা দরকার সেই লেভেলে কাজ করতে তাদের একটু সময় লাগবে এখানে যদি আমি দুই তিন শিফটেও কাজ করতে পারি মানুষ উল্লসিত হবে আমরা চাই উন্নয়নের মাধ্যমে জনগণ যেন একটা সেতু বন্ধন তৈরি করে ঢাকা থেকে যশোর পর্যন্ত এই রেলপথের সকল স্টেশনগুলোতে থাকবে আধুনিক সকল সুযোগ সুবিধা আর চালু হলে ঢাকা থেকে যশোরের দূরত্ব কমবে একশো কিলোমিটার ঢাকা থেকে যশোর পর্যন্ত একশো কিলোমিটার রেলপথ চালু করবে সরকার আর এই রেলপথই পদ্মা সেতুর উপর দিয়ে যাবে দক্ষিণ পশ্চিম অঞ্চলে যখন পুরোপুরি চালু হবে রেল যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন হবে মত সংশ্লিষ্টদের সুমন মাহমুদ বাংলাদেশ টেলিভিশন পদ্মা সেতু প্রকল্প মাওয়া মুন্সীগঞ্জ